আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পপুলেশন কম্পোজিশন, অর্থাৎ পপুলেশনের গ্রন্থনা বা মিশ্রণ। আমরা এই পপুলেশন কম্পোজিশন মানে একটা জনসংখ্যা কত রকম ভাবে কম্পোজ হতে পারে, কত রকম উপাদানের উপর ভিত্তি করে আমরা এই কম্পোজিশনটা দেখতে পাই। তার মধ্যে কিছু হচ্ছে আমার জৈবিক গঠন, যেমন ধরো এজ, সেক্স মানে লিঙ্গ ভিত্তিক বা বয়স ভিত্তিক, বা লিঙ্গ এবং বয়স ভিত্তিক যে আমাদের পিরামিডের যে স্ট্রাকচার তার উপর ভিত্তি করে আমার এই ভাগগুলো হয়, জাতির উপর ভিত্তি করে, বর্ণের উপর ভিত্তি করে। তাহলে এগুলোকে বলা হচ্ছে জৈবিক গঠন জনসংখ্যার। আর একটা ভাগ হয় যেটাকে বলা হয় সাংস্কৃতিক গঠন। সাংস্কৃতিক গঠনের মধ্যে আছে কি কি, শিক্ষা, ধর্ম, ভাষা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের, একটা নির্দিষ্ট জায়গাতেও শিক্ষার আবার আমি বিভিন্ন মান দেখতে পাই। তুমি তোমার যেখানে থাকো সেখানেই তুমি দেখতে পাবে কয়েকজন হয়তো মাধ্যমিক পাস, কয়েকজন উচ্চ মাধ্যমিক পাস, কয়েকজন হয়তো গ্র্যাজুয়েট, কয়েকজন হয়তো তার থেকেও বেশি উচ্চশিক্ষায় শিক্ষিত। তো এটা হলো আমাদের সাংস্কৃতিক গঠন। এরপর যেটা আছে 3 নম্বর ভাগ, সেটাকে হচ্ছে ইকোনমিক কম্পোজিশন বা অর্থনৈতিক গঠন। এখানে হচ্ছে মানুষের কর্মক্ষমতা, তাদের পেশাগত গঠন, তাদের অর্থনৈতিক বিভিন্ন রকমের যে সূচকগুলো আছে, হিউম্যান ডেভেলপমেন্ট যে ইন্ডেক্সগুলো আছে, তার উপর ভিত্তি করেও আমরা পপুলেশনকে বিভিন্ন ক্যাটেগোরাইজ করতে পারি বা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। আমাদের সিলেবাসের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এজ অ্যান্ড সেক্স কম্পোজিশন। পপুলেশনের মধ্যে আমরা প্রথম যেটাকে আরম্ভ করব সেটা হচ্ছে সেক্স রেশিও বা সেক্স কম্পোজিশন, মানে লিঙ্গের অনুপাত। লিঙ্গের অনুপাতটা বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে আমাদের আলোচনা করা হয়। লিঙ্গের অনুপাত বলতে আমরা কি বুঝি, না প্রত্যেক 1000, আমাদের ভারতের ক্ষেত্রে যে নিয়মটি প্রচলিত সেটা হচ্ছে প্রত্যেক 1000 মেল পপুলেশনে মানে পুরুষ জনসংখ্যায় কতজন নারী আছে, সেটা হচ্ছে আমাদের ভারতের ক্ষেত্রে 1000 ধরে নেওয়া হয়। অর্থাৎ এখানে যেটা লেখা আছে সেক্স রেশিও, নাম্বার অফ মেলস ডিভাইডেড বাই নাম্বার অফ ফিমেলস। এখানে একটু আমাদের ভারতের ক্ষেত্রে হিসেবটা একটু অন্যরকম, এখানে হবে ভারতের ক্ষেত্রে নাম্বার অফ ফিমেলস ডিভাইডেড বাই নাম্বার অফ মেলস ইন্টু 1000। আর অন্যান্য দেশে যেমন যদি আমি ইউএসএ যাই, নিউজিল্যান্ড যাই, তাদের ক্ষেত্রে আবার হিসেবটা আমরা সাধারণত শতকরা হিসেবে করে থাকি, অর্থাৎ 100 জন পুরুষের মধ্যে কতজন মহিলা আছে। আর ভারতের ক্ষেত্রে সেই হিসেবটা হয় 1000 জন পুরুষের মধ্যে কতজন মহিলা রয়েছে। সাধারণভাবে আমাদের এই লিঙ্গের অনুপাতের উপর ভিত্তি করে কোনো কোনো দেশের বলো, কোনো অঞ্চলের বলো, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সব কিছুই কিন্তু নির্ভর করে। কারণ যদি আমার পুরুষ এবং নারীর সংখ্যা সমান হয় তাহলে আমরা বলি যে সেখানকার সেক্স কম্পোজিশনটা হচ্ছে সবচেয়ে বেস্ট। যদি 100-এর বেশি হয় তার মানে সেটা সেখানে নারীর সংখ্যা বেশি, আর যদি 100 বা 1000-এর কম হয় তাহলে সেখানে পুরুষের সংখ্যা বেশি, নারীর সংখ্যা কম। সাধারণভাবে যেসব দেশে, ডেভেলপ কান্ট্রিতে যেখানে পুরুষ এবং নারীর অধিকার সমান, সেখানে কিন্তু আমরা দেখি এই সেক্সের মধ্যে কোনো রকম কি বলবো, কোনো রকম ভেদাভেদটা থাকে না, প্রায় সমান সমান বা বেশিও হয়। কিন্তু যেগুলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেখানে নানা রকম সোশ্যাল ট্যাবুজ রয়েছে, অর্থাৎ ধরো নারীদেরকে সেখানে এগোতে দেওয়া হয় না, তাদের আমরা এম্পাওয়ারমেন্টের কথা বলি, সেই সব দেশে আমরা দেখি যে ভ্রূণ হত্যা এই ধরনের কারণের জন্য নারীর সংখ্যাটা অনেকটাই কম। তো এছাড়া শহরাঞ্চল এবং গ্রামাঞ্চল আমি যদি ভারতের দিক থেকে দেখি, শহরাঞ্চলে পুরুষের সংখ্যা বেশি, গ্রামাঞ্চলে আবার নারীর সংখ্যা বেশি। তার কারণ হচ্ছে গ্রাম থেকে শহরের দিকে তারা পেশার জন্য বা কর্মের জন্য বা নিজের প্রাসাদের জন্য অনেকেই পরিব্রাজিত হয়। জেনারেলি আমাদের এই নারী এবং পুরুষের অনুপাতটা আমরা সাধারণভাবে ভূগোলের ক্ষেত্রে 3টে সময়ের উপর ভিত্তি করে করে থাকি। এক হচ্ছে গর্ভ অবস্থায় উভয় লিঙ্গের অনুপাতকে করা হয়, এটাকে বলা হয় প্রাথমিক নারী পুরুষ অনুপাত। যদি জন্মের সময় উভয় লিঙ্গের অনুপাত হলো গৌণ নারী পুরুষ অনুপাত, তাহলে গর্ভ অবস্থায় মানে মানুষের পেটে, কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে গর্ভ অবস্থায় ভ্রূণের সেক্স নির্ধারণ করা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। সেজন্য এই ধরনের কাজ জেনারেলি অর্থাৎ প্রাথমিক
এইচ সেক্স কম্পোজিশন, মানে প্রাথমিক সেক্স কম্পোজিশনটা জেনারেলি করা হয়ে থাকে ডেভেলপড কান্ট্রিজের ক্ষেত্রে। আমাদের ক্ষেত্রে যখন জন্মগ্রহণ করে, অর্থাৎ গৌণ নারী পুরুষ অনুপাতটা থেকেই আমাদের গণনা শুরু হয়ে থাকে। আর জনগণনার সময় দুই লিঙ্গের অনুপাত, যে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর আমাদের সেন্সাস রিপোর্ট পাবলিশ হয়, সেই সময়ও আমাদের কিন্তু সেক্স কম্পোজিশনটা কিরকম সেটাও মেপে দেখা হয়। সাধারণত আমাদের এই লিঙ্গ অনুপাতের ক্ষেত্রে কতগুলো নিয়ন্ত্রক আছে, অর্থাৎ জন্ম হার, কজন মেয়েকে আমরা জন্ম দিচ্ছি, বিশেষ করে আমাদের উত্তরপ্রদেশ, রাজস্থান এই সব জায়গায় যেখানে এখনো অবধি দহেজ বা পণ প্রথা অত্যন্ত, বাংলাদেশে, বাংলায় বরঞ্চ তুলনামূলকভাবে আমরা অনেক স্বাধীন, কিন্তু ওই সব দেশে কিন্তু এখনো অবধি আমাদের পণ প্রথা ইত্যাদির জন্য জন্মের সময় কি করা হয়, তাদেরকে মেরে ফেলা হয়। মৃত্যু হারও অনেক সময় এই লিঙ্গ অনুপাতের ক্ষেত্রে দায়ী, কারণ আমরা জানি যে মেয়েদের মর্টালিটি রেটটা হচ্ছে তুলনামূলকভাবে, তারা বেঁচে থাকে, লাইফ এক্সপেক্টেন্সি তাদের বেশি, অর্থাৎ একটা ছেলে আর একটা মেয়ের যদি আমি সার্বিকভাবে একটা তুলনা করি তাহলে দেখবো মেয়েদের বেঁচে থাকে অনেক দিন, অর্থাৎ প্রায় 70-80 বছর, ছেলেরা তুলনামূলকভাবে আগে তারা মারা যায় আর কি, তাদের মানে দৈহিক গঠনটাই আমাদের ছেলে এবং মেয়ের মধ্যে কিছু পার্থক্য থাকে। পরিব্রাজন, মাইগ্রেশন, সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ, ন্যাচারাল যে ফ্যাক্টরসগুলো আছে, যেমন ভূমিকম্প, ঝড় প্রভৃতি কারণেও আমরা দেখি যে লিঙ্গ অনুপাতের উপর তার একটা প্রভাব পড়ে। যুদ্ধ, যুদ্ধতে সাধারণত ছেলেরাই যায়, এখন অবশ্য মেয়েরাও তাতে পার্টিসিপেট করছে, কিন্তু সেখানেও আমরা দেখি যে একটা বিশাল বড় যদি যুদ্ধ পাতি, সেখানেও মেয়েরা, ছেলেদের যদি মৃত্যু হয় তাহলে কিন্তু নারী পুরুষ অনুপাতের মধ্যে আমরা পার্থক্য দেখতে পাই। ভ্রূণ হত্যা, সামাজিক প্রথা, সামাজিক প্রথা বলতে এখানে পণ প্রথা, এই যে বিভিন্ন রকমের ট্যাবুজ, মেয়ে জন্মানো খুব বাজে, এই ধরনের যেখানে আছে সেখানে কিন্তু আমাদের, আমরা দেখি যে নারী পুরুষের মধ্যে একটা সমতা থাকে না, পুরুষের জনসংখ্যাটাই আমাদের সেখানে বেড়ে যায়। অল্প বয়সে বিবাহ, রোগের প্রাদুর্ভাব, এই হচ্ছে আমার লিঙ্গ অনুপাতের ক্ষেত্রে যে নিয়ন্ত্রক গুলো আছে তার মোটামুটি একটা অনুপাত আর কি। আমরা যদি প্রত্যেকটা কন্টিনেন্ট বা মহাদেশের দিকে তাকাই তাহলে আমরা দেখব ইউরোপের সবচেয়ে বেশি লিঙ্গ অনুপাত সেটা হচ্ছে 1055, অর্থাৎ প্রতি 1000 পুরুষে 1055 করে নারী রয়েছে। আর এশিয়ায় তার অবস্থা খুবই খারাপ, সেটা হচ্ছে প্রায় প্রতি 1000 পুরুষে 964 জন করে নারী রয়েছে। বা আমি যদি ভারতের হিসেব দেখি তাহলে 2001 সালে ভারতে 1000 পুরুষের মধ্যে 933 জন মহিলা ছিল, এবং 2011 সালে তার অবস্থা একটুখানি উন্নত হয়ে 940 হয়েছে। তাহলে এই হলো আমার জেনারেল লিঙ্গর অনুপাত। এরপর আমি আসছি বয়সের দিক থেকে, অর্থাৎ এজ স্ট্রাকচার। বয়সকে আমরা সাধারণত কয়েকটা ভাগে ভাগ করে নিই এই আলোচনাটা করার জন্য। তিনটে প্রধান ভাগে আমরা বয়সকে ভাগ করি। এক হচ্ছে শিশু যখন জন্মগ্রহণ করেছে তার থেকে 14 বছর অবধি হচ্ছে তার শৈশব জনসংখ্যা বা ইউথফুল স্টেজ বা ইউথ এজ। এই সময় তারা শিশু থাকে বলে তাদের প্রধান কাজ হচ্ছে শিক্ষা আর দীক্ষা নেওয়া, এবং তারা কোনো কাজ করে না, এবং তাদের কাজ না করাটাই হচ্ছে আইনত আইনসিদ্ধ একটি ব্যাপার। কিন্তু অনেক জায়গাতেই আমরা দেখি যে শিশু শ্রমের যেসব জায়গায় আমাদের ডেভেলপমেন্ট সেভাবে হয়নি, ডেভেলপিং কান্ট্রি, সেই সব ক্ষেত্রে আমরা দেখি যে শিশুরাও শ্রমিক হিসেবে কাজ করছে। তারপরে যেটা, অর্থাৎ 15 বছর থেকে 59 ইয়ার্স অবধি আমাদের হচ্ছে কর্মক্ষম জনসংখ্যা, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে ভালো জনসংখ্যা। এর সাহায্যে তারা কি করে, কাজ করে, এবং অর্থনৈতিক যে পরিকাঠামো সেটা কিন্তু এর উপর অনেকটাই নির্ভর করে। আর তারপরেরটা যেটা, 60 বছরের অধিক যদি হয় তাহলে সেটা হচ্ছে আমাদের বার্ধক্য জনসংখ্যা, এবং এই বার্ধক্য মানে তারা কাজ করে না, তারা রিটায়ার্ড এবং তারা বাড়িতে বসে থাকে। অর্থাৎ আমার যদি কোনো দেশে কর্মক্ষম জনসংখ্যা যদি স্ট্রং না হয় তাহলে এই যে শৈশব এবং বার্ধক্য এরা কিন্তু এর ওপর নির্ভর করে থাকে। সেজন্য এটাকে বলা হয় ডিপেন্ডেন্সি রেশিও বা নির্ভরশীলতার অনুপাত। অর্থাৎ আমার যদি কর্মক্ষম জনসংখ্যাটা যদি কম হয় এবং শিশু এবং বার্ধক্য যদি আমার বেশি হয় তাহলে কিন্তু সামাজিক অর্থনৈতিক দিক থেকে আমাদের পরিকাঠামোটা কি হয়ে যায় না, ভেঙে যায়। সাধারণভাবে আমরা দেখে থাকি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে শিশু জনসংখ্যা অনেক বেশি, এবং ডেভেলপ কান্ট্রিতে আবার বার্ধক্যের জনসংখ্যা অনেক বেশি, কারণ সেখানে চিকিৎসা ব্যবস্থা এতই উন্নত যে তারা কিন্তু তাদের বার্ধক্যজনিত যে রোগ হয় সেটাকে কিন্তু তারা অনেকটা কাটিয়ে ওঠে এবং তারা অনেক দিন বেঁচে থাকে। কাজেই কর্মক্ষম জনসংখ্যা যদি আমাদের স্ট্রং না হয় তাহলে কিন্তু আমাদের খুবই মুশকিল।
ভারতের ক্ষেত্রে এর পরিকাঠামোটা সাধারণত একটা দেওয়া হয়েছে যে 0 থেকে 14 বছরের মধ্যে আছে 29.5%, 15 থেকে 64 বছরের মধ্যে রয়েছে 65.2%, আর 65 বছরের উপরে রয়েছে 5.3% 2011 সালের হিসেব অনুযায়ী। এক্ষেত্রে উল্লেখযোগ্য, আমি এতক্ষণ অব্দি বলেছি 60, আর এখানে 2011 সালে যখন হিসেবটা এলো তখন বলা হলো 65। তার কারণ হচ্ছে বর্তমানে বার্ধক্যকে 65 বছরের ওপরে যারা তাদেরকেই কনসিডার করা হয়, যদিও অতীতে কিন্তু এটা 60 বছরের অতিরিক্ত যাদের বয়স তাদেরকে কিন্তু কনসিডার করা হতো। তো সাধারণভাবে আমরা এই যে এজ এবং সেক্স এর উপর ভিত্তি করে কিন্তু আমরা যে ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন করি সেটাকে বলা হচ্ছে এজ সেক্স পিরামিড। আমরা এখানে একটুখানি কয়েকটা ডায়াগ্রাম দেখব যেখানে আমাদের এই এজ সেক্স পিরামিডের কয়েকটা ছবি দেওয়া হয়েছে। এখানে এই নিচে দেওয়া হয়েছে, আমি আরেকটু একটু ভালো নিচে দেওয়া হয়েছে তাদের, এইখানে দেওয়া হয়েছে তাদের বয়স, আর এদিকে হচ্ছে, একদিকে হচ্ছে মেল পপুলেশন আর একদিকে হচ্ছে ফিমেল পপুলেশন, এটা আয়ারল্যান্ডের। এখানে দেখো এই যত আমার নিচের দিকে যদি কম আর উপর মাঝখানটা বেশ অনেকটা বেশি আবার কম, অর্থাৎ এটা কিন্তু একটা ডেভেলপ কান্ট্রিজ পপুলেশনকেই শো করছে, কারণ এক্ষেত্রে কর্মক্ষম জনসংখ্যাটা কিন্তু বেশি আছে, ওপরটাও কম নিচেরটাও কম। যদি আমি এটা আফগানিস্তানে দেখা যায়, দেখো নিচেরটা কত বেশি, অর্থাৎ শিশু জন্মাচ্ছে অনেক কিন্তু তারা কিন্তু প্রত্যেকেই থাকছে না, অর্থাৎ কিছু শিশু কিন্তু মারা যাচ্ছে তাদের সামাজিক সাংস্কৃতিক পরিবেশের জন্য। তো এখানে কর্মক্ষম জনসংখ্যার পরিমাণটা কমে যাচ্ছে এবং ওপরে চিকিৎসা ব্যবস্থার একটু উন্নতি হয়নি, কাজে ওপরের দিকেও তারা কিন্তু বেশি বাঁচতে পারছে না। কাজে এই ধরনের জাপানটাকে আবার দেখো, এদেরও কিন্তু মাঝখানটা হচ্ছে খুব বড় ফ্ল্যাট, তার মানে এদের এখানে কর্মক্ষম জনসংখ্যার পরিমাণটা অনেকটা বেশি এবং যত এটা নিচের দিকটাও ছোট ওপরের দিকটাও ছোট। এগুলো হচ্ছে একটা আইডিয়াল কন্ডিশন এবং ডেভেলপ কান্ট্রিকে কিন্তু এটা ডিনোট করছে। ফিনল্যান্ড, এর আগেরটা ছিল ফিনল্যান্ডের, এটাও ভালো। এটা হচ্ছে আবার ইউনাইটেড স্টেটস এর, এটাও খারাপ নয়। এটা হচ্ছে ইতালির, এরকম কয়েকটা জায়গার এখানে দেখানো হয়েছে। ডিপেন্ডেন্সি রেশিওটা যেটা বললাম যে যতজন আমার 15 বছরের নিচে আছে এবং 65 বছরের উপর আছে, সেই দুটো সংখ্যাকে যদি আমি যোগ করি, যে এখানে একটা করেও দেখানো হয়েছে, আর যারা 15 থেকে 64 বছরের মধ্যে আছে তার সঙ্গে একটা 100 দিয়ে শতাংশে এটা বার করা হয় এবং সেটা বার করে 81.8 আছে, আর অন্য আরেকটির ক্ষেত্রে দেখা যাচ্ছে 53.8 আছে। অর্থাৎ ডিপেন্ডেন্সি রেশিও যত কম হবে তত কিন্তু সেটা ডেভেলপড কান্ট্রি হবে। তো এই হচ্ছে আমার মূল বিষয় আলোচনা, আশা করি তুমি বুঝতে পেরেছো।